শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম একটি মাধ্যম খেলা। কিন্তু এমন যদি হয় যে খেলা হয়ে উঠে প্রাণনাশের কারণ, তাহলে কেমন হবে? শুনতে অবাক লাগলেও এ কথা সত্যি যে পৃথিবীর বিভিন্ন স্থানে এমন অনেক খেলার প্রচলন আছে যা অত্যন্ত ভয়ানক এবং বিপজ্জনক। এইসব খেলায় অংশ নিতে গিয়ে প্রতি বছর অনেক মানুষ প্রাণ হারায়। যেমন বড় কোনো পাহাড় বা বিল্ডিং থেকে লাফ দিয়ে তারপর প্যারাশুট ব্যবহার করে মাটিতে নামা, বড় বড় ষাঁড়ের পিঠে বসে লাফালাফি করা, আরও কত কী। এসব খেলাকে আমরা দেশের মানুষ পাগলামি বলে থাকি। পাগলামি বলি আর যাই বলি না কেন, এসব খেলা নিয়ে মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলার সাথে। বেস জাম্পিং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলার তালিকায় সবার উপরে বেস জাম্পিংকে রাখতেই হচ্ছে। বেস জাম্পিং খেলাকে ধরা হয় বর্তমান সময়ের সবচেয়ে বিপজ্জনক খেলা হিসেবে। এই খেলাতে মৃত্যুর ঝুঁকি সবচেয়ে বেশি। এই খেলার মূল নিয়ম হচ্ছে অনেক উঁচু কোনো পাহাড় চূড়ায় উঠে নিচে লাফ দিয়ে পড়া আর মাটিতে নামার সময় প্যারাশুট ব্যবহার করে নিজেকে বিপদের হাত থেকে বাঁচানো। খেলাটি ঠিক প্যারাশুট জাম্পিংয়ের মতো, তবে প্যারাশুট জাম্পিং করার সময় ইচ্ছামতো উচ্চতা নির্ধারণ করে নেওয়া যায় এবং সেখানে মাটিতে পড়ার মতো যথেষ্ট সময় পাওয়া যায় বলে দুর্ঘটনা অনেক কম ঘটে। বেস জাম্পিংয়ের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না। পরিসংখ্যান বলছে প্রতি 60টি বেস জাম্পিং দেওয়ার সময় একটিতে দুর্ঘটনা ঘটে এবং সেখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটে থাকে। তবুও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষেরা কি আর থেমে থাকে, তারা ঠিকই লাভ দেয় কোনো কিছু তোয়াক্কা না করে। নরওয়েকে বেস জাম্পিংয়ের জন্য সবচেয়ে উত্তম দেশ বলা হয়ে থাকে, কারণ সেখানে আছে সুন্দর সবুজে ঘেরা উঁচু উঁচু অনেক পাহাড়। কেভ ডাইভিং খেলাটা ঠিক এমন, যেখানে আপনাকে পাহাড়ের নিচে অন্ধকার জলের মধ্যে সাঁতার কেটে সামনে আগাতে হবে। অনেকের কাছেই এটি একটি রোমাঞ্চকর খেলা। চারিদিকে পাহাড়ে ঘেরা ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে দিয়ে বন্ধুদের সাথে নিয়ে সাঁতার কেটে এগিয়ে যাওয়া সত্যি চরম এক অনুভূতি। খেলাটি প্রথম শুরু হয়েছিল 1937 সালের দিকে আমেরিকাতে, আর এটির জনক জ্যাক শেফার্ড কেভ। তখনকার সময় এই খেলাটি শুধু পর্যটকদের ভিতরেই ছিল, কিন্তু বর্তমানে কয়েক বছর ধরে এটি সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু সর্বোপরি এই খেলাটিও কোনো রকম বিপদ থেকে দূরে না, কারণ এখানে পথভ্রষ্ট হয়ে অনেকেই সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর আক্রমণের শিকার হয়। অনেকে আবার লুকোনো পাহাড়ের খণ্ডের সাথে ধাক্কা খেয়ে আহত হয়ে থাকেন। হেলি স্কিং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি খেলার মধ্যে 3 নম্বরে রয়েছে হেলি স্কিং। এটি কিন্তু সাধারণ কোনো স্কিং নয়। একটি হেলিকপ্টার আপনাকে বরফে ঢাকা কোনো পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, তারপর সেখান থেকে নিচে লাফ দিয়ে পাহাড়ের চূড়ায় নামতে হবে এবং স্কি করতে করতে আপনার পাহাড় বেয়ে নিচে নেমে আসতে হবে। কথাগুলো শুনতে খুব মজার মনে হলেও বাস্তবে কিন্তু ঠিক এমন কিছুই হয় না। আপনি যদি অভিজ্ঞ না হন, তবে আপনার মৃত্যু বা বড় কোনো দুর্ঘটনা ঘটবে এটা নিশ্চিত। আপনি যত উঁচু পাহাড় নির্বাচন করতে পারবেন, তত বেশি রোমাঞ্চকর পরিস্থিতির স্বাদ নিতে পারবেন। পরিসংখ্যান হিসেব করলে দেখা যাবে যে প্রতি বছরই অনেক হেলি স্কিং ড্রাইভারদের মৃত্যু হয় পাহাড়ের ধসে পড়ার কারণে। পাহাড়ের গায়ে যে বরফ থাকে সেটি অনেক সময় আলগা অবস্থায় থাকে, ফলে হেলিকপ্টার থেকে সেটি বোঝা যায় না। অনেকেই না বুঝে ঝাঁপ দেয়, ফলাফল তাদের নির্মমভাবে বরফের নিচে চাপা পড়তে হয় এবং কপাল খারাপ হলে প্রাণ হারাতে হয়। বুল রাইডিং পাগলা ষাঁড়ের পিঠে বসে তাকে ঘুরিয়ে নিয়ে বেড়ানোর নাম বুল রাইডিং। উত্তেজনাপূর্ণ খেলার মধ্যে এটিকে সবার আগে রাখা হয়।
খেলাটির নিয়ম ঠিক এমন যে আপনাকে একটি পাগলা ষাঁড়ের পিঠে বসিয়ে দেওয়া হবে। আপনি ষাঁড়ের পিঠে বসা মাত্রই সে লাফালাফি শুরু করবে ও আপনাকে তার উপর থেকে নিচে নামিয়ে দেবার চেষ্টা করবে। খেলার নিয়ম অনুযায়ী আপনাকে ন্যূনতম 8 সেকেন্ড ষাঁড়ের পিঠে বসে থাকতে হবে। 8 সেকেন্ডের কথা শুনে খুব সহজ মনে হলেও বাস্তবে কিন্তু এত সোজা না। অনভিজ্ঞ কারো পক্ষে 2-3 সেকেন্ডের অধিক ষাঁড়ের পিঠে বসে থাকা সম্ভব নয়, আর নিচে পড়ে গেলেই তো শেষ নয়। এরপর আপনাকে নিজেকে রক্ষা করতে হবে পাগলা ষাঁড়ের হাত থেকে। এমন করতে গিয়ে এখনও পর্যন্ত অনেক বুল রাইডার মারাত্মকভাবে জখম হয়েছে, মৃত্যুর ঘটনাও ঘটেছে অসংখ্যবার। সার্ফিং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 5টি খেলার মধ্যে এতক্ষণ যে খেলাগুলোর কথা বললাম তার প্রায় কোনোটাই আমাদের দেশে খেলা হয় না, কিন্তু সার্ফিং খেলাটির সাথে আমরা অনেকেই পরিচিত, বিশেষ করে সাগরের পাশে যাদের বাড়ি, তারা এই খেলাটি ছোটবেলা থেকেই খেলতে খেলতে বড় হয়ে থাকেন। দারুণ উত্তেজনা আর রোমাঞ্চে ভরপুর হওয়ার কারণে এই খেলাটি আমাদের প্রায় সবারই অন্যতম একটি পছন্দের খেলা। বর্তমানে সার্ফিং পেশাদার খেলা হিসেবে ধরা হচ্ছে এবং বহির্বিশ্বে অনেক ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে এই খেলাকে কেন্দ্র করে। আপনার কাছে এই খেলাটি যতই মজার বা রোমাঞ্চকর মনে হোক না কেন, বাস্তবে কিন্তু তা এত সোজা না। প্রথম কথা, আপনি যদি সাঁতার না জানেন তবে ভুল করেও এই খেলাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন না। এটি খেলতে হলে আপনাকে জানতে হবে ভালো সাঁতার, সেই সাথে আপনাকে ভালো কোনো ট্রেনারের কাছ থেকে প্রশিক্ষণ নিতে হবে, কারণ আপনি যখন সমুদ্রের বড় বড় ঢেউয়ের ভিতর দিয়ে সার্ফিং করবেন তখন দুর্ঘটনাবশত বা কোনো কারণে সেই ঢেউ আপনাকে গ্রাস করেও নিতে পারে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে অনেকেই পড়েছে এবং এমনও হয়েছে যে তারা প্রাণ নিয়ে আর ফিরে আসতে পারেনি। এই 5টি রোমাঞ্চকর ভয়ঙ্কর খেলার মধ্যে আপনার কোন খেলাটি বেশি পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো ভিডিওটি তাও জানাবেন। ফিরে আসছি খুব শীঘ্রই আরও নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।